মাদক ও ধর্ষণমুক্ত দেশ গড়ার স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জিরো পয়েন্ট থেকে পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত পায়ে হেঁটে পরিভ্রমণে বের হয়েছেন রোভার স্কাউটস এর তিনজন কলেজ শিক্ষার্থী। আজ শনিবার সকাল 7টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভারের আয়োজনে 150 কিলোমিটার যাত্রা শুরু করে তারা। রোভার স্কাউটস এর তিনজন শিক্ষার্থী হলেন দিনাজপুর সরকারি কলেজের রাব্বি হোসেন, আদর্শ মহাবিদ্যালয়ের শাহাদাত মজুমদার ও বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউট লিডার ও বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রুমানা ফারজানা, সরকারি কলেজের অধ্যাপক এ কে এম আল আবদুল্লাহ, আদর্শ মহাবিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান প্রমুখ। এবং তারা সামনে এগিয়ে যাক, রোভার আরো সামনে এগিয়ে যাক, এই প্রত্যাশাই করি তাদের সৎ সাহস এবং হচ্ছে ধর্ষণমুক্ত দেশ গড়ে উঠুক, মাদকমুক্ত দেশ গড়ে উঠুক, এই সমস্ত স্লোগানকে সামনে রেখেই তারা তেঁতুলিয়া জিরো পয়েন্টে, দিনাজপুর থেকে তেঁতুলিয়া জিরো পয়েন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।